হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ 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 ভালো আছো। তো অনেকদিন হলো আমি ব্লগ শেয়ার করি না, তার কারণ আমার এক্সাম চলছিল আর আজ রয়েছে আমার লাস্ট এক্সাম। তো আজকে ভাবলাম একটা ব্লগ শেয়ার করা যেতেই পারে তোমাদের সঙ্গে। তো এখন ঘড়ির কাঁটায় সকাল 7:30, আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। যেহেতু সকাল সকাল বেরিয়ে যাই, সেই জন্য বাড়িতে আর কাচাকুচি কিছুই হয় না। তো আজকে ভাবলাম একটু জামাকাপড় কাচতে হবে। চলো তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। এই দেখো কত জামা কাপড়, এই সব জামা কাপড় আজকে কাচবো। এতদিন আমি যেহেতু কাচতে পারিনি, প্রত্যেকদিন সকালবেলা চলে যেতে হতো পরীক্ষার জন্য, সেই জন্য কাচাকুচো কিছুই হয়নি। আজকে আলটিমেটলি সব কিছু কাচতে পারবো। তো ফাইনালি আমার জামা কাপড় কাচা একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছ পুরো এক বালতি জামা কাপড়। তাড়াতাড়ি যাই রৌদ্রে গিয়ে মেলে দিয়ে আসি তাড়াতাড়ি। তো আমার স্নান করা হয়ে গেছে আর একটু সাথে সাজুগুজুও করে নিয়েছি। এখন ঠাকুরকে পুজো দিয়ে নেব, তারপর বানাতে হবে চা। স্নান ধান সেরে চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুরকে পুজো দিতে। প্রতিদিনই আমি পরীক্ষা দিতে যাওয়ার আগে এরকম পুজো টুজো দিয়ে সব কাজ কমপ্লিট করে তারপরে যাই পরীক্ষা দিতে। এতে মন থেকে শান্তি অনুভব করি। পুজো টুজো দিয়ে চলে এলাম রান্নাঘরে চা বানাতে। দেখতেই পাচ্ছ অনেকটাই দুধ রয়েছে। এই দুধের পুরোটা আমি কিন্তু চা বানাবো না, কিছুটা দুধ রেখে দেব সন্ধ্যেবেলা চা বানানোর জন্য। এই যে বাটির মধ্যে রেখে দিয়েছি কিছুটা দুধ, এটা সন্ধ্যেবেলা চা করার জন্য। আর বাকি অর্ধেক দুধে এখন আমি চা বানাবো। আমি আর তোমাদের দাদাভাই দুজন মিলে চা খাবো, আর সাথে থাকবে বিস্কিট, কারণ এত সকালবেলা আমি কিছু আর টিফিন বানাতে পারি না তাড়াতাড়ি করে। ওই জন্য বিস্কিট আর চা আজকের এটাই রয়েছে আমাদের ব্রেকফাস্টে। এই যে চা এখানে বানাতে বসিয়ে দিয়েছি, আর আমি এখন রেডি হয়ে নেব, না হলে দেরি হয়ে যাবে। এখন ঘড়িতে অলরেডি 8:30 বেজে গেছে। আমি 9টার সময় বাড়ি থেকে বেরোবো, 9:22 আমার সোনারপুর লোকাল রয়েছে। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। আমিও যেমন রেডি হয়ে গেছি, এখানে চাও রেডি হয়ে গেছে। তোমাদের দাদাভাই বলে চাটা একটু বেশি সময় ধরে ফোটাতে, তাহলে কালারটা খুব ভালো আসে। আর তার মাঝখানেই আমি রেডি হয়ে নিই। তো যাই হোক, আমাদের চা বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা চাটা, তারপরেই বেরিয়ে যেতে হবে। আমি একদম রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ, আর সাথে এই ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি। চলো তাড়াতাড়ি বেরোনো যাক, 9টা অলরেডি বেজে গেছে। টাটা। সোনারপুর থেকে শিয়ালদা যাওয়ার ট্রেনে উঠে পড়েছি, তারপর আমি শিয়ালদায় ঠিক সময় পৌঁছেও গেছি, তারপর আবার একটা ট্রেনে উঠলাম। এই ট্রেনে করে এখন আমি যাচ্ছি বিধাননগর। বিধাননগরের কাছেই রয়েছে আমার এক্সাম সেন্টারটা, মানে বিধাননগর স্টেশন থেকে মাত্র 10 মিনিটের রাস্তা। বিধাননগর স্টেশনে নেমে পড়েছি, আর এখন যাচ্ছি আমি অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ড থেকে অটো ধরে যাব সত্যপ্রিয় রয় বিএড কলেজে, ওখানেই পড়েছে আমার এক্সাম সেন্টারটা। তো ফাইনালি এখন দেখো চলে এসেছি আমি সত্যপ্রিয় রয় বিএড কলেজে। এখনও কলেজের গেট খোলা হয়নি, তাই এই রকম একটা গাছের তলায় বসে আছি এখন। আর তোমাদের কলেজটা ভালো করে দেখিয়ে দিই, যে খুব সুন্দর কলেজটা, চারিদিকের পরিবেশটাও খুব ভালো। তারপরে ঠিক 12টার সময় কলেজ খুলবে। পরীক্ষা শেষ, এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। আজ ছিল আমাদের লাস্ট এক্সাম, আর আজকে একটাই এক্সাম ছিল। এখন দুপুর 1টা ঘড়ির কাঁটায়। এখন যাচ্ছি রাস্তার অপোজিট সাইডে, ওখান থেকে আমি ধরবো অটো, অটো করে যাব বিধাননগর স্টেশনে। অন্যান্য দিন না দুটো করে এক্সাম থাকে, মানে 12টা থেকে 1:30, আবার 2:30 থেকে আবার 4টে পর্যন্ত একটা এক্সাম থাকে প্রত্যেক দিন করে। তখন একটু লেট হয়ে যায় আর বাড়ি আসতে সন্ধে হয়ে যায়। কিন্তু আজকে যেহেতু অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে, সব কিছু কাজ মিটে গেছে, আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো। আর আজকেই যাব আমরা একটু শপিং করতে, কারণ সামনেই পুজো আর বেশি দিন বাকি নেই। তো যাই হোক, অটো করে চলে এসেছি আমি এখন বিধাননগর স্টেশনে। আমি একটা ট্রেন মিস করে ফেলেছি, তাই আধ ঘন্টা হয়ে গেছে এইভাবে দাঁড়িয়ে আছি। কোন প্ল্যাটফর্মে আদতে ট্রেন দেবে সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, 3 নম্বর থেকে আমি ট্রেনে করে চলে এলাম শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনে দেখলাম প্রচুর ভিড়, যেটা সাধারণত থাকে। তো আমি চলে এসেছি শিয়ালদার সাউথ ডিভিশনে, এখান থেকে মেনলি আমাদের সাউথের ট্রেনগুলো ছাড়ে। তো আমি উঠে পড়েছি এখন বারুইপুর লোকালে। দেখতেই পাচ্ছ ট্রেন পুরো ফাঁকা, কিন্তু আর একটু পথ থেকে না এত ভিড় হবে যে সোনারপুরে নামাটাই চাপের হয়ে যায়।
তো আস্তে আস্তে যত স্টেশন বাড়তে থাকলো তত লোক উঠতে শুরু করলো। প্রায় 45 মিনিট পর আমাদের ট্রেন এসে থামলো সোনারপুর স্টেশনে। তারপর তোমাদের দাদাভাইও এলো আর আমরা দুজন মিলে তারপরে গেলাম পুজোর যে শপিংগুলো বাকি ছিল সেগুলো করতে। এর আগেও অনেক শপিং করেছি, কিন্তু পরীক্ষার জন্য আমি কোনো শপিংয়ের ভিডিও তোমাদের সঙ্গে আপলোড করতে পারিনি। পরপর সব ভিডিওগুলো আসবে, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আজকে আমার দেওর আর আমার শ্বশুরমশাইয়ের যে ড্রেস সেটাই বাকি ছিল, সেটাই আজকে কিনতে এসেছি। ওনাদের দুজনের ড্রেস কেনা হয়ে গেলেই আমাদের শপিং একদম কমপ্লিট হয়ে যাবে। আসলে এক্সাম চলছিল, সেই কারণে আমি রেগুলার তো ব্লগ দিই না, তোমরা সবাই জানো। সপ্তাহে যে 2-3টে ব্লগ দিই সেটাও দিইনি, আর প্রতিদিন যে আমি শর্ট ভিডিও ছাড়ি সেটাও করিনি। তো এবার থেকে রেগুলার এগুলো হবে। এই জাস্ট ঘরে আসলাম, ভীষণ টায়ার্ড। এখন এখন একটু খাওয়া দাওয়া করবো, ফ্রেশ হবো, তারপর সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। A few moments later সন্ধ্যাবেলা আবারও চা বানানো শুরু হয়ে গেছে। আজকে চায়ের সাথে ছিল একটা ছোলার চাট। তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই যে আজকে কী কী কিনলাম। আসলে আমাদের বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ির সবার জন্য জামাকাপড় পাঠানো হয়েছে, কিন্তু সেটার মধ্যে আমার দেওরের আর আমার শ্বশুরমশাইয়ের যে ড্রেস সেটা আর কি বাবা টাকা দিয়ে দিয়েছে যে সেটা কেনার জন্য, তো সেটাই আজকে কিনে নিয়ে এসেছি। তার আগে আমাদের ড্রেস, তাছাড়া আমাদের শাশুড়ি মায়ের যে ড্রেস সেগুলো সব কিছু আমরা আগে কিনে নিয়েছিলাম, এই দুটোই বাকি ছিল, তো আজকে সেই দুটোই কিনতে গেছিলাম। তো ফার্স্টে দেখাই আমার দেওরের জন্য যেটা নিয়েছি সেটা রয়েছে এরকম একটা শার্ট নিয়েছি, আর রয়েছে আমার শ্বশুরমশাইয়ের জন্য এই যে শার্টটা এটা নেওয়া হয়েছে। তো যাই হোক, এই দুটো জিনিসই নেওয়া হয়েছে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভীষণ ভালো লেগেছে। দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।